আজকের অনুষ্ঠানটাতে আমি আমাকে দাওয়াত না দিয়ে যদি বেলাল সাহেব আমাদের সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরকে দাওয়াত দিত কেমন হতো? আসার পর উনি এই কথা বলতেন, বাণিজ্যের কথা ভাবলেও আমাদের বিলাল কিন্তু ভাবে না। আচ্ছা যাও, এবার যদি বাংলা সিনেমার কাবিলাকে নিয়ে আসতো কিন্তু প্রয়াত মান্নাকে ডাকলে কিন্তু এই মজা হতো না, কারণ মান্না আসার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড বাড়তো। এখন এটা ছিল মিনিটি, আমি অনুষ্ঠানে কিন্তু সবার শেষে আসে সবার মাঝে সিটটা দখল করছি। এখানে আসার জন্য কেন দেরি হলো একটু শেয়ার করি। হ্যাঁ, অনুষ্ঠানটা শুরু হওয়ার 10 মিনিট আগে আমি ছিলাম ইন্ডিয়ার হিমালয় পর্বতের নিচে, কাঁচা মিথ্যা কথা না, মেনে নিতে হবে। হিমালয় পর্বতের নিচে ছিলাম, প্রচন্ড গরম লাগছে, এখন ওখানে যাওয়ার পর দেখি শীত লাগছে, তখন গান গাচ্ছি, খেতা ছিল ভালো বানিস ছিল, এখানে খেতা নেই ভালো বানিস নেই। বেলা স্যার আমাকে ফোন দিয়েছে, খোকন ভাই কই, আমার প্রোগ্রাম শুরু। আমি চলে গেলাম দমদম এয়ারপোর্টে, যাওয়ার পরে পাইলটকে বললাম, প্লেন স্যারের 52 বাংলার প্রোগ্রাম, আমাকে যাইতেই হবে। তো প্লেন স্যার বললো, তুমি অনেকক্ষণ তো লাগবে, একটা গান বাজান। ইনি করছে কি, ব্রিটিশ আমলের একটা ক্যাসেট প্লেয়ার চালু করছে, সারেঙ্গ সিনেমার গান, ক্যাসেটটা পুরো না, এখন গান বাজতেছে যাবে। আমি তো আসলে আপনার পাইলটও না, পাইলটে যাতো না, এরা আমাকে লালমনিয়াতে নামাই দিল। আমি লালমনিয়াতে নামবে, এখন ট্রেনে করে আসবো, দেখি একটা ট্রেনেও সিট নাই, সব 52 বাংলা প্রোগ্রামে আসতেছে। সাফাসাফি করে একটা বগিতে উঠছি, বসার জায়গা নাই, এক সাসা বলতেছে, একটু বসো, কিছু করে নেবে বগি খালি হয়ে যাবে। সাসা কেমনে কয় দেখো, বসার পর সাসা কয় সাপ সাপ সাপ, সব লোক উঠে পড়েছে, আমরা দুজন পায়ের উপর ঠ্যাং তুলে বসে আছে। কিন্তু এক ঘন্টা পরে জানা দিয়ে তাকাই, দেখি লালমনিরহাট, কইলাম টিটি সাহেব এটা কি হইলো, কয় এই বগিতে সাপ উঠছে, দেখি এইটা লালমনি, বাকি সব রামবু চলে গেছে। মেজাজ এত খারাপ হয়ে গেল, যা পরে একটা ট্রেন পেলাম, সেই ট্রেনটাতে যখন আসতেছি পাশের লোককে বলতেছি, ভাই দেখেন বাংলাদেশের ট্রেনের কোনো জিগজাগ শব্দ নাই, কি সুন্দর যাচ্ছে, পার্লারে ডাকেন, একটু আগে ট্রেন আলু খেতে নামে গেছে, তাকাই দেখি ট্রেন আলু খেতে। দেরি হবে না, আগাই তাকাইতে দেখি সামনে তিস্তা নদী, কই যাকে এবার পার হবই। পরে দেখি শ্যালো নৌকা, ওই পারে যারা থাকো তোমরা জানো যে নদীতে শ্যালো নৌকা চলে। চাচাকে লও, চাচা স্টার্ট দেন, চাচা লুঙ্গি খিচে স্টার্ট দিচ্ছে, এইখানেও কপাল খারাপ। চাচা স্টার্ট দেন, ফাইনালি স্টার্ট হচ্ছে, এই পারে গুড, আমি তো জানি না যে এই পারে হরতাল চলছে, একটা গাড়ি ঘোড়া কিছু নাই, একটা টেম্পু পাইলাম, কই ভাই স্টার্ট দেন, তো স্টার্ট দিচ্ছে, ঘরে না। পরে পাইলাম একটা গরুর গাড়ি, এই একটা গরুর গাড়ি চাকাতে জীবনে তেল মবিল দেনে, উঠার পরে চাকা ঘুরতেছে, আচ্ছা এভাবে অনুষ্ঠান করা যায়? আর এলো কিন্তু ফোন দিচ্ছি। শেষে একটা বাস পেলাম, তাড়াহুড়া করে বাসে আসার পর সাত মাথায় বাস থেমে বলছে, 5 মিনিটে চা বিরতি, যারা চা খাবেন নামেন, এরপর আমরা যাত্রা শুরু করবো। সবাই চা খেতে নামছি, উঠার পরে ভদ্রলোক স্টার্ট দেওয়ার পর গিয়ার ফেলবে না, গিয়ার লিভার নাই, তো কি হইলো? পিছন থেকে এক চাষা বলে, অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি আপনি এটাকে ডাইনে মোড়ান বামে মোড়ান,
খুলতে পারতেছে না, আপনি নামছেন না, আমরা খুলি রেখে দিতে ধরেন, কেমনটা লাগে? লাস্টে নিজের বাইকটা নিয়ে অনেক কষ্টে আমি অনুষ্ঠানটার মধ্যে আসছি, এই জন্য আসতে দেরি হয়ে গেছে, আসার ঘটনা অনেকক্ষণ বলে ফেলছি। হ্যাঁ হ্যাঁ বাইক হয়ে পরে ধান্নে সিও নিচে রেখে বাইককে ফেললে এসে আর কি, ও কোনো ব্যাপার হবে না। হ্যাঁ তো এখন বিষয়টা দাঁড়ালো, এই আমি কিছুক্ষণ পর পর আসবো, যেহেতু আমি একবারে সব দেবো না, এরপরে একটা নাচ হবে, একটা গান হবে, আবার আসবো, আবার যাবো, আবার আসবো, আবার যাবো, আজকে সব ক্যান্সেল, শুধুমাত্র ওই দাগলু লেগে কি বলবো, তাড়াহুড়া করতে যাইয়া মোর মাথা আসানে হয় নাই, আসার পরে বেল্লাদার মাথার পিনে সাইজে সিরুনি দুটো দুটো টান দেছি, ওয়াবো সাধনের কাম কমপ্লিট, সব সব করতে আছে। অনেক ভালো মানুষ বেলাল ভাই, অনেক ভালো মানুষ, অনেক বছর থেকে সম্পর্ক, 19-23 চলছে শেষের দিকে, যাই হোক কি আমরা মনে হয় এবার একটু নাচে যাই, আবার আমি জোকসে ঢুকবো, কেমন হবে তাই না? মানে কিছুক্ষণ পর পর আজকে ফাটিয়ে ও ফাটা যাবে না,